Bismillahirrahmanirrahim. Jamaat Islami Bangladesh Sylet Mahanagar Shakha kortik ayojit ajker iftar mahfilir bhai sabhapati Fakhrul ebong amar samne uposthit Jamaat Islami bibhinno poriyarer netribindo shubhanuddayi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ashole iftarer alochonay hoytoba ami alochonar শুনতাম মৌলানা ইফতারুদ্দিন সাহেব অত্যন্ত সারগর্ব তসরিফ করছিলেন, কিন্তু আমাদের দলীয় একটি কর্মসূচি ঢাকায় আবার চলে যেতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি অনেকের সাথেই পরিচিত। আমি বাংলাদেশ জাতীয় দলের দল সিলেট জেলা শাখার নতুন সভাপতি হিসাবে গত 29 তারিখ আমাদের দলের নেতাকর্মীর দায়িত্ব অর্পণ করেছেন। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির শফিক ভাইয়ের সাথে বিভিন্ন পর্যায়ে রাজনীতি এবং কাজ করার আমার সুযোগ হয়েছে। সুতরাং বাংলাদেশে এমন একটি সময় আমরা অতিক্রম করছি যে সময়টুকুতে গণতন্ত্রহীন একটি দেশ হিসাবে যেমনিভাবে এদেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিক অনুরূপভাবে দরিদ্রীয় মূল্যবোধের উপরে মারাত্মক আঘাত এসেছে। আমরা সামনে আমরা যারা একসাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, আন্দোলন সংগ্রাম করছি, আগামীতে হয়তো বা একত্রে আমরা আবার ডাক আসবে, আমরা একসাথে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করব। আর সেই কাফেলায় আমি আমার দলের পক্ষ থেকে বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ সিলেটের জেলা এবং মহানগর মিলে আমরা একত্রে রাজনীতি করা, আন্দোলন করা, ভবিষ্যতে একটি দলের সরকার প্রতিষ্ঠা করা, নির্বাচন করা, এই ধরনের ক্ষেত্র হয়তো তৈরি হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শরিক হব, কথা হবে। আজকে যেহেতু সময় আসরের নামাজ সন্নিকটে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আয়োজক জামাত ইসলামী বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দকে আমাকে এই ধরনের একটি অনুষ্ঠানে দাওয়াত করে দুটি কথা বলার সুযোগ করে দেওয়া। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।